এর কি প্রাইস আছে এই মুহূর্তে? এর প্রাইস আছে যেমন আমি কানটা কিন্তু মুখের থেকে একদমই বড়। অ্যানিমাল প্রোটিনের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না, সাথে সাপ্লিমেন্ট স্ট্রাকচারটা একটু ছোট, খুব ভালো করে লক্ষ্য করুন। এটা মেল, এটা 42খানা, মানে ছোট বড় করে 42টা, তো 42টা তো এর এই স্টপটা নোটিস করবেন, স্টপটা বোন ফুল ব্ল্যাক, হ্যাঁ ফুল ব্ল্যাক ডাবল কোট। এই মুহূর্তে এজ কি হলো? বাচ্চা দুটোর দিকে রাখবেন, দেখুন মুখটা প্রথমে দেখুন। সবগুলোকে আমি দেখিয়েছি, আমার কাছে যা ডগ আছে, মানে অ্যাডাল্ট, যা আমার পশুরা আছে, আমার সন্তান সম যারা আছে, তাদেরকে আমি প্রত্যেককে দেখিয়েছি। তো কেউ একজন বা একজন দুজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন, হ্যাঁ, যে একটু আপনার কাছে যে বড় গুলো আছে, মানে বাচ্চাদের মা বাবা যারা আছে তাদেরকে একটু দেখাবেন। তো সেই কারণেই আমি বলেছিলাম, আমি অ্যান্সারও দিয়েছিলাম যে চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট রাখার। যার নামে ক্যানেল, এই হচ্ছে, ইনি হচ্ছেন, আপনার 22 মাস, আচ্ছা। ডায়েট কি? ডায়েট বলতে আমি প্রচন্ড ভাবে অ্যানিমাল প্রোটিন দেখা হয়, অ্যানিমাল প্রোটিনের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না, সাথে সাপ্লিমেন্টস তো চলেই, ওর ফারগুলোর জন্য চলে, বোন স্ট্রাকচারের জন্য চলে সাপ্লিমেন্ট, কিছু কিছু সাপ্লিমেন্ট থাকে সেগুলো চলে। আর তার সঙ্গে আপনার কালারটা ঠিক করার, কালারটা ঠিক রাখার জন্যও দিতে হয়, যা যা কিছু প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয়, এবং অ্যানিমাল প্রোটিন সাথে ওর চলে, রয়্যাল ক্যানিন, অ্যাক্সিস্টারটা চলে, ছানা চলে, এগুলো সবই চলে, গোল্ডেন রিট্রিভার অবশ্যই, উইথ কেসিআই মাইক্রোচিপ। নাম হচ্ছে লুসি, কালারটা দেখুন, এটা কিন্তু খুব ডিমান্ডিং একটা কালার, একেবারেই লাল, মানে কপার কালার যেটাকে বলে। তেলটাও দেখুন খুব শর্ট, খুব কোয়ালিটি এটা, এটাও কেসিআই মাইক্রোচিপ রেজিস্টার্ড। আমার কাছে আরো যে গোল্ডেন দুটো আছে, দুটো গোল্ডেন ব্রিড করানো হয়েছে, আমি এর আগের ভিডিওতেও গোল্ডেন দেখিয়েছি, সে মা দুটো ছোট বলি, কিরকম মোটামুটি বাচ্চার প্রাইস? মোটামুটি 15,000 ফিমেল, 16,000 মেল, এই স্টার্টিং প্রাইস থাকে। যেটা একটা জিনিসের উপরেই আমি জোর দিই, সেটা হচ্ছে কোয়ালিটি, দিলে কোয়ালিটি বাচ্চাই দেবো, আদারওয়াইজ দিয়ে কি বলুন তো, দিয়ে নাম খারাপ করার কোনো মানে হয় না। তো এটা আমার সোনটা বাবা, স্পুকি স্পুকি, এর বডি ওটা হচ্ছে 20 কিলোর বেশি, 25-27 মতো আছে। স্পিটস, জার্মান স্পিটস, যেরকম আমি দেখিয়েছি এর আগেও, আমি অনেকবার দেখিয়েছি, আর নতুন করে আলাদা করে কিছু দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সকলের ঘরেই থাকে আর সকলের ফার্স্ট পছন্দ হচ্ছে এটাই। হ্যাঁ, আমার কাছে আরো, আমি তো এর আগে দুষ্টুকে আমি দেখিয়েছি, অনেকবার দুষ্টুকে দেখিয়েছি, তো দুষ্টু আছে, দুষ্টু তো এখন স্টাড হিসেবে অ্যাভেলেবেল আছে, আমি চেষ্টা করব দুষ্টুকে আরো একবার আপনাদের সামনে দেখিয়ে দেবার। এবং আরেকটা জিনিস হচ্ছে, দুষ্টুর ছেলেও এই মুহূর্তে কিন্তু আপাতত রেডি হচ্ছে, হ্যাঁ, আমি দুষ্টুর ছেলেকে পরের ভিডিও অবশ্যই দেখিয়ে দেবার চেষ্টা করব। ডোবারম্যান আছে, আমার দেখুন অল টোটাল 42খানা, মানে ছোট বড় করে 42টা, তো 42টা তো আমার একার পক্ষে, আমি যখন বলি 42টার আমি একা দেখভাল করি, পুরোপুরি ভুল কথা বা মিথ্যা কথা বলা হবে, আমার পক্ষে সম্ভব না অতগুলো ব্রিডকে মেনটেন করা, কখনোই সম্ভব না, এই কটা করতে আমি হিমসিম খেয়ে যাই সারা। কেসিআই রেজিস্টার্ড অবশ্যই, প্রত্যেকটাই কিন্তু কেসিআই রেজিস্টার্ড, এবং ওর নামটা ছিল অ্যালফি, তো অ্যালফির ব্রিড হয়েছে, আমি অ্যালফিকে দেখিয়েছি এর আগে, হ্যাঁ অ্যালফির, হ্যাঁ অ্যালফির ব্রিড হয়েছে, তো যে কারণে আমি অ্যালফিকে দেখাতে পারবো না। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, অল ওভার ইন্ডিয়া হয়, বাংলাদেশেও হয়, বাট বাংলাদেশের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন না করলে আমার পক্ষে পাঠানো সম্ভব হবে না, এই একটা। আরেকটা হচ্ছে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, আপনি যেখানেই বলবেন সেখানেই পাবেন। তো ম্যাডাম এর কাছে জেনে নেবো এটার ইনফরমেশন, আর এটা মেল আছে না ফিমেল আছে, কি প্রাইস আছে সেটাও জেনে নেবো। ম্যাডাম বলবেন এটা কি আছে? আরে এটা ল্যাবরাডর রিট্রিভার, যেমন সকলেরই খুব প্রিয়, এবং লার্জেস্ট সেলিং এর দিক থেকে বলতে পারেন, হ্যাঁ অবশ্যই লার্জেস্ট সেলিং, ল্যাবরাডর রিট্রিভার, কোয়ালিটি বাচ্চা, একদমই কোয়ালিটি পাপি, 42 ডেজ, 42 দিন বয়স আছে। যে মেল ভালো না ফিমেল ভালো, কোন বাচ্চাটা নিলে বেটার হয়? ধরুন অনেকের কাছে হয়তো ফিমেল পাপি বেশি আছে, মেল পাপি কম আছে, বা মেল পাপি নেই, তখন তারা ফিমেলটার উপর বেশি জোর দেয়, প্রেশারাইজ করে, যারা ফিমেল নিয়ে নিন, ফিমেলের তখন পজিটিভ দিকটা, মানে সাইডটা বোঝাতে থাকে, মেলের নেগেটিভ সাইডগুলো বলতে থাকে, বা অনেকের কাছে হয়তো মেল আছে সেই মুহূর্তে ফিমেল নেই, তো সেই মুহূর্তে তো সেমই ব্যাপার, মেলটা ওনারা হয়তো, উনি হয়তো পজিটিভ দিকটা দেখাচ্ছেন, ফিমেলের নেগেটিভ সাইডগুলো বলছেন, এরকম হয়। তবে যদি বলেন মেল ফিমেলের খুব একটা তফাৎ নেই। এই মুহূর্তে প্রাইস কি রয়েছে ম্যাম?
এর প্রাইস আছে 17500 17500 মেলের প্রাইস আছে 16500 ফিমেলের প্রাইস আছে ততটা নেগোসিয়েশন করা সম্ভব হয় অবশ্যই করে দেব নেগোসিয়েশন হবে না নেগোসিয়েশন করব না ফিক্সড রেট এরকম কখনোই বলবো না যতটা নেগোসিয়েশন হয় করে দেব তবে হ্যাঁ অ্যাবসার্ট একটা এখন যদি আমাকে 16500 এর বাচ্চাটাকে যদি আমাকে এখন বলে 12000 নিন কখনোই সম্ভব না মোটে কি ডায়েট চলছে এই রয়্যাল ক্যারি ম্যাক্সি স্টার্টার চলছে শুধুমাত্র মোটে বডি ওয়েট কি রয়েছে 3 কিলো এবাভ বডি ওয়েট রয়েছে এজ 42 ডেজ 3 কিলোর বেশি বডি ওয়েট আছে এই মুহূর্তে যে 17500 টাকা আপনি মেলটার কথা বললেন এটা কি কেসিআই রয়েছে না কেসিআই ছাড়া এটা না এটা নন কেসিআই পাপি হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি ফেসটা একটু দেখবেন এর মুখ কিন্তু কখনোই আমেরিকান সরি আমেরিকান ল্যাবরাডরের মতো কিন্তু মানে স্ন্যাপি হয়ে যাবে না কোনোদিনই ফেসটা সরু হবে না সরু হওয়া ফেস এটা নয় দেখুন ভালো করে বাচ্চাটা এর এই স্টপটা নোটিস করবেন স্টপটা বোনস 42 ডেজ অনলি বোনস এর স্ট্রাকচারটা ভীষণ ভালো বোন স্ট্রাকচার যদি বলেন দেখুন টেলটা নোটিস করবেন টেলের সাইজটা আমি হাতে ফেলে একটু দেখাতে চাইবো দেখো 42 ডেজ অনলি বডি ওয়েট 3 কিলো অ্যাবাভ আচ্ছা আগে যে ল্যাবটা আপনাদেরকে দেখালাম অ্যাপেল হেডের ওর কোয়ালিটি আর এর কোয়ালিটি আশা করি বুঝতে পাচ্ছেন আপনিও যে সামনে মানে ভিডিওটা যে করছেন আপনিও হয়তো বুঝতে পারছেন কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু অনেক অনেক তফাৎ দুটো কোয়ালিটি কিন্তু কখনোই সেম নয় দেখুন এটাও ল্যাবরাডর ওটাও ল্যাবরাডর তবে কোয়ালিটি কিন্তু আকাশ আর পাতালের তফাৎ দুখানা ল্যাবরাডর ম্যাডামের কাছে দেখা যাচ্ছে তো দু রকম কোয়ালিটি রয়েছে আর এটা কি কোয়ালিটি আছে সেটা জানো ম্যাডামের কাছে ম্যাডাম পর্যন্ত যে সমস্ত ল্যাবরাডর আমরা দেখছি তো এই সমস্ত ল্যাবরাডর কি আমেরিকান আছে না ইংলিশ ল্যাবরাডর আছে এগুলো আচ্ছা প্রত্যেকটা যতগুলো দেখিয়েছি এবং এর আগে যত আমার ভিডিওস হয়েছে পরেও যেগুলো হবে প্রত্যেকটাই কিন্তু ইংলিশ ল্যাবরাডর কোনোটাই আমেরিকান ল্যাবরাডর না আমেরিকান ল্যাবরাডরের ব্রিডিং আমাদের এখানে হয় না তো ডান হাতের বাচ্চাটা আমি যেমন বললাম যে 11000 টাকা দাম যেরকম প্রাইস সেরকম কোয়ালিটি দেখুন ফন কালারই বাট কোয়ালিটিটা দেখুন টেলটা দেখুন এর ডিওয়ার্মিং আপাতত কমপ্লিট আছে হ্যাঁ ডিওয়ার্মিং আপ টু ডেট আছে ভ্যাকসিনটাও করে দিয়েছি মিনিমাম বডি ওয়েট হওয়া দরকার 2.5 কিলো আড়াই কিলোর নিচে বডি ওয়েট হলে সেটাকে আমরা বলি আন্ডার ওয়েট আড়াই কিলো হলে ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট ফেসটাও দেখুন স্টপটা দেখুন অনেকটা লম্বা বোনস স্ট্রাকচারটা দেখুন নরমাল নরমাল যেমন দেখতে পাচ্ছেন এটা বিগল হাউন্ড বিগল যেটা আমরা বলি আপনার মিডিয়াম ব্রিডের মধ্যে পড়ে মিডিয়াম অনেকে মিডিয়াম বলে অনেকে স্মল বলে হ্যাঁ যেমন দেখছেন যে এটা কিন্তু আমারই ক্যানেলের প্রতি তো এটা ওর বয়স হচ্ছে 1.5 বছর তো ওর এখন বর্তমানে যিনি ওর ওনার উনি গিয়েছেন কোন একটা কাজে বাইরে তো যে কারণে কোকোকে ওর নাম হচ্ছে কোকো তো যে কারণে কোকোকে আমার কাছে রেখে দিয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র কোয়ালিটিটার জন্য যে দেখুন এর কোয়ালিটিটা কি আছে বয়স 1.5 বছর আমারই ক্যানেলের পাপি দেখুন কোয়ালিটিটা একটু লক্ষ্য করুন বিগেলের এর মার্কিংটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন কানটা কিন্তু মুখের থেকে একদমই বড় দেখুন এই যে মুখের সামনের যে স্কিনটা এটা কিন্তু মুখের নিচে পর্যন্ত ঝুলে যাবে মার্কিংটা দেখুন বিগেলের মার্কিংও লক্ষ্য করতে হয় দেখুন এটা কিন্তু আমারই ক্যানেলের বেবি এই মুহূর্তে 1.5 বছর বয়স চলছে তবে 1.5 বছর আগে কিন্তু আমার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল ওকে আরো একটা প্যাপি ম্যাম নিয়ে এসেছে গোল্ডেন রিট্রিভার রয়েছে তো এর ব্যাপারে কিছু ইনফরমেশন ম্যাডাম থেকে নিন কি বয়স আছে কি খাচ্ছে ডিওয়িং হয়েছে কিনা ম্যাম একটু বলবেন এর ব্যাপারে আচ্ছা যেমন দেখছেন একটু সামনে থেকে দেখাই গোল্ডেন রিট্রিভার যেমন আপনি বলে দিলেন ব্রিডটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার কালারটা গোল্ডেন এবার ফারের স্ট্রাকচারটা একটু দেখাই এটা হচ্ছে ফারের স্ট্রাকচার এই টেল আর একদমই কিন্তু নর্মাল বোন স্ট্রাকচারের পাপি কোনোভাবেই হেভি নয় হ্যাঁ কালারটা গোল্ডেন আসবে বাট হেভি নয় নর্মাল যে কোয়ালিটি হয় সেই কোয়ালিটিরই বেবি এটা দেখুন আচ্ছা এই পাপিটার এই মুহূর্তে এজ কি রয়েছে পাপিটার এই মুহূর্তে এজ রয়েছে 43 ডেজ 43 দিন বয়স রেগুলার বেসিসে উইকলি দুবার এদেরকে স্নান করানো যাবে এই মুহূর্তে কোন বয়স থেকে স্নান করানোটা উচিত এদেরকে স্নান করানো আমরা বলি আফটার ভ্যাকসিনেশন ভ্যাকসিন পুরোপুরি কমপ্লিট হবে তারপরেই কি আপনি পাপিকে স্নান করাতে পারবেন হ্যাঁ 3.5 মাস কোন সময় 4 মাস 4.5 মাসও হয়ে যায় বাট টিল ভ্যাকসিনেশন কমপ্লিট আপনি স্নান না করানোই ভালো হয় আপনি স্পঞ্জ করতে পারেন ড্রাইভার ইউজ করতে পারেন বাট আমরা রেকমেন্ড করি যে স্নানটা মানে শ্যাম্পু দিয়ে সোপ দিয়ে গায়ে জল ঢেলে যে স্নানটা ওটা করাবেন না ওটা 3 মাস পরে মানে ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পর ম্যাম এই মুহূর্তে এই পাপিটার প্রাইস কি রয়েছে এই মুহূর্তে এই পাপিগুলো মোটামুটি 13
টু 15 13000 থেকে 15000 এর মধ্যে রেঞ্জ আসে এগুলো। আচ্ছা ধরুন এতে কো যদি একটু ভালো চাই তাহলে 15000 এর উপর দাম যাবে 17 স্টার্টিং প্রাইস আমি 13 ধরতে পারি। হ্যাঁ স্টার্টিং প্রাইস মোটামুটি এই মুহূর্তের জন্য বলছি এই মুহূর্তে আপনি 13000 ধরে চলতে পারেন। পরে একটু কম হতে পারে আবার একটু বেশিও হতে পারে। হ্যাঁ তো এর আগের ভিডিওতেই আপনারা দেখেছেন ম্যাম কিছু স্পিস দেখিয়েছিল তো মেল ফিমেল দেখিয়েছিল তো আরো একটা রয়েছে তো এটার কি কোয়ালিটি আছে ম্যাডাম একটু জেনে নেব কি প্রাইস আছে এই মুহূর্তে তো ম্যাম এটা ব্যাপারে একটু বলবেন। আচ্ছা দেখুন যেমন বললেন যে স্পিটস এটা কিন্তু স্পিটসেরই বেবি আছে ফারটা দেখুন পুরোপুরি কিন্তু লং কোটে আসবে বাচ্চাটা একটু বড় মনে হচ্ছে না আগে আগে আমরা যেটা দেখে গিয়েছিলাম সেটা একটু ছোট ছিল না। হ্যাঁ 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 একটু এই মুহূর্তে এজ কি রয়েছে ম্যাম এজ আছে 50 ডেজ 50 দিনের পাপি আগেটা ছিল মানে 42 দিন না কত দিনের ছিল তাই একটু বড় বাচ্চা। আচ্ছা দেখতেই পাচ্ছেন 50 দিনের বাচ্চা রয়েছে এটার কি প্রাইস আছে এই মুহূর্তে এর প্রাইস আছে যেমন আমি বলে থাকি যে 6500 টাকা প্রাইস আছে বাট হ্যাঁ অনেকে রিকোয়েস্টে এর প্রাইস কিন্তু 6000 রাখা হয়েছে। এই মুহূর্তে 6000 টাকা স্পিড পাওয়া যাচ্ছে এই মুহূর্তে অনেকেই তো এখন ফ্ল্যাট বাড়িতে থাকে তো ফ্ল্যাট বাড়ির জন্য কোন ব্রিডটা সবথেকে বেস্ট হবে ফ্ল্যাট বাড়ির জন্য ওইভাবে না মেইন হচ্ছে যেটা যে একটু দেখো লার্জ ব্রিড রাখতে গেলে একটু বড় জায়গা হলে ভালো হয় এটা আমি অবশ্যই বলবো স্মল ব্রিডের ক্ষেত্রে সেরকম কোনো ইস্যুস নেই তবে মেইন যেটা দরকার সেটা হচ্ছে আপনার এফেকশন আপনার লাভ আপনার কেয়ার কিন্তু জায়গাটা তবু ম্যানেজ হয়ে যাবে কিন্তু ভালোবাসা কেয়ারটা কোনোভাবেই আপনি যদি ওকে না দেন এটা ম্যানেজ ইট ইজ নন ম্যানেজেবল। আগে যেগুলো দেখালেন তার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই আলাদা আগে যেগুলো দেখিয়েছি তো ওইগুলোর সঙ্গে এই বাচ্চাটার কোনো মিল নেই এর মা বাবা পুরোপুরি আলাদা ওদের মা বাবা ছিল পুরোপুরি আলাদা। ওকে আচ্ছা এর একটুখানি ভালো করে একটু বুঝিয়ে দিনের কি কোয়ালিটি রয়েছে আর কিভাবে বুঝবে মানুষ কোয়ালিটিটা দেখুন যারা ধরুন ল্যাব্রাডর নিয়ে ঘাটাঘাটি করে বা যারা ল্যাব্রাডর নিয়ে চর্চা করে যারা ল্যাব্রাডর নিয়ে রীতিমতো স্টাডি করে তারা কিন্তু বুঝতে পারবে যে বাচ্চাটার কোয়ালিটিটা কি রয়েছে কতটা মানে কোয়ালিটি যে কোন এতে গেছে লেভেলে গেছে বাচ্চাটা সেটা কিন্তু যারা ল্যাব্রাডর নিয়ে ধরুন মানে এখন তো সবাই বলে পাঁচ ফেস শর্টে এটা এখন একদম মানে মুখে মুখে মানুষের মুখস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আদতে পাঁচ ফেস হচ্ছে কিনা বা শর্ট টেল হচ্ছে কিনা সেটা কিন্তু যারা মোটামুটি ঘাটাঘাটি করে না ফার্স্ট টাইম ওনারা বুঝতে পারবে না যারা ঘাটাঘাটি করে তারা বুঝতে পারে। হ্যাঁ আর একটা ইনফরমেশন আপনাকে সঠিক ব্রিডার দিতে পারবে যে কোনটা পাঁচ ফেস হবে কোনটা স্ন্যাপি হবে কোনটা অ্যাপেল হেড হবে এটা ব্রিডাররা বলতে পারবে। তো এই বাচ্চাটার কোয়ালিটিটা একটুখানি নোটিস করবেন এক ফেসটা একটু দেখবেন একটা ল্যাব্রাডর যে মানে কোয়ালিটির দিক থেকে কতটা ভালো হতে পারে আমি বলছি না যে এর থেকে ভালো নেই তবে ভালোর যদি মানে মাপকাঠি বলেন তাহলে অবশ্যই কিন্তু অসম্ভব ভালো বাচ্চা। দেখুন আচ্ছা এই বাচ্চাটা এই মুহূর্তে প্রাইস কি রয়েছে আর এর এজ কি আছে এই মুহূর্তে? এই মুহূর্তে পাপিটার এজ আছে 38 ডেজ 38 দিনের বাচ্চা আছে বাচ্চাটার বডি ওয়েট আছে 3 কিলোর বেশি। আর এর এখন ডায়েট কি চলছে? এর ডায়েট চলছে শুধুমাত্র সেরেল্যাক চলছে শুধু সেরেল্যাক। আর কতদিন পরে মোটামুটি একে রয়্যাল ক্যানিন বলুন বা আদার রয়্যাল ক্যানিন ধরাবো 42 ডেজ 43 44 এরকম থেকে 42 দিনের পর থেকে। আর কি ভ্যাকসিনেশন এই মুহূর্তে? না 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 এই মুহূর্তে ভ্যাকসিন হয়নি আফটার 40 ডেজ এর ভ্যাকসিনেশন হবে এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকসিন হয়নি বাচ্চাটার। এই বাচ্চাটার দাম আছে 15500 15500 মেল আর এর ফিমেল যে মানে বোনটা আছে সিস্টারটা আছে তাকেও আমি দেখাবো একটু পরে ওটার প্রাইস আছে 14500 এটা 15000 এবং এই কোয়ালিটির বাচ্চাগুলো কিন্তু এই রেঞ্জে যাবে। আচ্ছা এই মুহূর্তে এদের ভাই বোন মিলে কজন আছে? ভাই বোন মিলে চারটে আছে। চারটে আছে কটা মেল কটা ফিমেল আছে? আপনার দুটো মেল দুটো ফিমেলটা আছে ম্যাম? হ্যাঁ এটা ফিমেলটা আছে ফেসটা দেখুন। আচ্ছা ফিমেল আর মেলটা একটুখানি দুটোকে একসাথে নিয়ে একটু যদি কোয়ালিটিটা বুঝিয়ে দেন তো খুবই ভালো হয় তাহলে। হ্যাঁ দেখো ডিফারেন্সটা দেখো যেহেতু এটা মেল এর কিন্তু হেডের স্ট্রাকচারটা একটু ছোট খুব ভালো করে লক্ষ্য করুন এটা মেল এটার হেডের স্ট্রাকচারটা কিন্তু বড় আর এটা ফিমেল আমার রাইট হ্যান্ডেরটা ফিমেল লেফট হ্যান্ডেরটা মেল তো এর হেডের স্ট্রাকচারটা কিন্তু একটু বড় দেখুন যেরকম অ্যাজ ইউজুয়াল মেল ফিমেলে হয়ে থাকে এর ফেস স্ট্রাকচারটা কিন্তু একটু ছোট মেলের তুলনায়। দেখুন আমি টেলটাও দেখিয়ে দেবো ভালো করে টেল দুটো তো খুবই শর্ট দেখাচ্ছে দেখুন টেলটা আমি হাত দিয়েও দেখিয়ে দেবো একটু ধরো দেখুন মানে না থাকলে নয় একটা ল্যাব্রাডর পাপি তার টেল থাকতে হবে বলে বোধহয় একে টেল দেয়া হয়েছিল টেলের সাইজটা দেখুন যত ছোট হতে পারে তত ছোট। আচ্ছা এরম কোয়ালিটি যদি ব্ল্যাক ল্যাব চেয়ে থাকে আপনার কাছ থেকে সেটাও কি পেয়ে যাবে? হ্যাঁ প্রাইস কিন্তু সেম থাকবে কালারের জন্য কিন্তু প্রাইসের হেরফের হয় না প্রাইসের হেরফের হয় হ্যাঁ যে সেটা যদি চকলেট ল্যাব না হয় চকলেট ল্যাব হলে কিন্তু কালারের জন্য দাম হেরফের হবে তবে ফোন বা ব্ল্যাক যদি হয় তাহলে কিন্তু কোয়ালিটির উপরে দাম ওঠানামা করবে কালারের জন্য দাম ওঠানামা করবে না দাম সেমই থাকবে ব্ল্যাক আর এই ফোন কালারটা সেম দাম থাকবে বাট কোয়ালিটি যদি বেটার হয় তাহলে দামটাও তখন হাই হবে। ফেসটা দেখুন একদম সেই ঢুলু ঢুলু পাঞ্জাব ব্রিডের বাচ্চাগুলো যেরকম হয় অবশ্যই এটা আমাদের নিজস্ব ব্রিড তবে পাঞ্জাব ব্রিডের বাচ্চা যেরকম হয় দেখুন দেখুন
বডি ওয়েট এই মুহূর্তে এখনো এক মাস মানে এক মাস 10 দিন বয়স হয়নি আর এক মাস 8 দিন বয়স এই মুহূর্তে 3 কিলোর বেশি হয়ে গেছে বডি ওয়েট বাচ্চা বোনস স্ট্রাকচারটা একটু দেখিয়ে দি দেখো আমি মেলটাকেও একবার ভালো করে দেখিয়ে দেব এটা ফিমেলটা দেখালাম দেখো এটা মেল মেলের ফেসটা বলার দরকার নেই বুঝতেই পারছেন দেখে আরো ভালো দেখো মেলটা বোনস স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেব দুটো একসাথে একটু দেখিয়ে দিই আমার রাইট হ্যান্ডেডটা আছে মেল লেফট হ্যান্ডেডটা আছে ফিমেল আচ্ছা যদি কেউ ফোন করে ল্যাব ছাড়া ল্যাবরেটরি ছাড়া যদি কেউ ফোন করে আদার্স ব্রিডের জন্য আপনি কি কি ব্রিড দিতে পারবেন আপাতত দেখো লার্জ ব্রিডের মধ্যে আমাদের নিজস্ব যদি বলেন তাহলে ল্যাবরাডর গোল্ডেন রিট্রিভার এছাড়া জার্মান শেফার্ড ডবারম্যান রটওয়েলার হাস্কি সেন্ট বার্নার্ড এই কটা দিতে পারবো যদি আপনি লার্জ ব্রিডের মধ্যে বলেন স্মল ব্রিডের মধ্যে জার্মান স্পিটস পাগ বিগল আদার্স যে পাপি রয়েছে ওগুলো আমি ব্রিডিং করান না আদার্স যেগুলো যেমন ধরুন ড্যাশাউন্ড আছে লাসা আছে সিডজু আছে এগুলো কেউ যদি আমাকে দায়িত্ব দেয় তখন আমাকে অন্য কোন ব্রিডারের কাছ থেকে তুলে দিতে হবে মানুষের তো কথাই হচ্ছে ফটো ভিডিও আমার কাছে এরকম প্রচুর মেসেজ আসে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাতে পারি ফটো ভিডিও পাঠিয়ে দিন ফটো ভিডিও কোন ব্রিড কি ব্যাপার না ব্যাপার কিছুই জানি না ফটো ভিডিও পাঠিয়ে দিন আপনার কাছে যতগুলো পাপি আছে এরকম বলে যা পাপি আছে ফটো ভিডিও আপনি পাঠিয়ে দিন আমরা দেখে পছন্দ করব মানে এসো কোনো পছন্দ নেই মানে যে কোনো না 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 পাপি মানে সেই আলু পটল বাছার মতো বা শাড়ি জামা কাপড় বাছার মতো ব্যাপার সব বার করে দিন যখন একটা নেব হ্যাঁ এটা যে একটা প্ল্যান তার ব্যাপারে যে স্টাডি করতে হয় তাকে রাখতে গেলে মান্থলি খরচ কত তার পিছনে কত কোন সময় দিতে হবে আদৌ তাকে আমি রাখতে পারবো কিনা সেই ব্রিডটা কি আছে কি ব্যাপার না ব্যাপার এসব কিছু জানার দরকার নেই ফটো ভিডিও পাঠিয়ে দিন পছন্দ করব তো এই জিনিসে আমি একদমই বিশ্বাসী নই এখন যে এত মানুষ বিরক্ত করে আমি এখন একটা সিস্টেম করেছি যে আমাদের হ্যাপি পেট হাউস আমি লিংকটা আমি আপনাকে মানে রিকোয়েস্ট করবো অ্যাটাচ করে দিতে আমার ভিডিওর সাথে ওই লিংকটা অ্যাটাচ করে দেওয়া হবে এই ভিডিও এটা প্রথম আমি মানে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দেখাচ্ছি ওখানে আমাদের যা পাপি থাকে তার যা মানে আপডেট করে দেওয়া হয় প্রত্যেকটা পাপির কোয়ালিটি তার হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা থাকে আপনারা কিন্তু এবার থেকে ওখানেই দেখবেন যা কিছু ফটো ভিডিও আপনি ওখান থেকে দেখবেন স্ক্রিনশট নিয়ে আমাকে দেবেন আমি ক্যাটালগ করে দিয়েছি আপনাকে বাঁচতে গেলে ওখান থেকেই বাঁচতে হবে আমি প্রাইস ওখানে মেনশন করা থাকে না আপনার প্রত্যেকটা বাচ্চার কি কোয়ালিটি আছে কোনটা হেভি বোন কোনটা নর্মাল বোন কোনটা কি সেটা কিন্তু প্রত্যেকটা হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা থাকে হ্যাশট্যাগটা একটু ভালো করে দেখবেন বুঝতে পারবেন এক একটা একটা বাচ্চার কি কোয়ালিটি আছে একবার নামটা বলে দেবেন চ্যানেলটা হ্যাপি পেট হাউস আমার ছবি দেওয়া চ্যানেল আছে চ্যানেলটা হচ্ছে হ্যাপি পেট হাউস আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে লিংকটা আপনি দিয়ে দেবেন বা স্ক্রিনশটটা আমি যদি আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি আপনি দিয়ে দেবেন ভাইদের নামগুলো একটু বলবেন তারপরে আমার নাম সুরেশ সিং ইনি আকাশ সিং আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমরা কলকাতা থেকে এসেছি কলকাতা গিরিশ পার্ক থেকে আচ্ছা আগে ওখানে পাপি নিয়ে গেছিলেন হ্যাঁ নিয়ে গেছি কি পাপি নিয়ে গেছিলেন ব্রিডটা খুব ভালো ব্রিড খুব খুব আপনি যত মানে কি এই করবেন না আপনি পারবেন না সব থেকে ভালো ব্রিড আর তারপরে ওনার হেলথ যা ছিল 4 মাসে হেলথ ছিল খুব হেভি উনি খুব অ্যাক্টিভ মানে চোখ বুঝে বিশ্বাস করার মতন ব্রিড দেন না তাহলে তো দাদা আমার এসেছি কিন্তু 52 ডেজ দাদা 52 ডেজ হ্যালো হাই ম্যাডামের বাবাটা খুব ভালোই আশা করি তারপরে আমি ম্যাডামকে নিজের দিদি ভাবে মানি তো আমি চাইবো কি চা এখানে ওখানে যা লোক নিচ্ছে যদি উনি কোনো ভালো ব্রিড চাই ওনার এখানে আসার খুব দরকার খুব বেশি দরকার মানে এখানে এলে জেনুইন ব্রিড পাবে ব্যবহারটা ভালো পাবে হ্যাঁ ব্যবহারটা খুব খুব হেল্পফুল আচ্ছা এই মুহূর্তে আপনি আর কি কি দেখাচ্ছেন আমাদেরকে কি কোয়ালিটির বাচ্চা দেখাবেন কোয়ালিটিটা ব্রিড হয়তো একটা দুটো দেখাতে পারছি কিন্তু আমি চেষ্টা করছি মানুষের মধ্যে ভুল ধারণাটা যে উনি তো আমাকে 6 ল্যাবরাডর দিচ্ছেন তাহলে আপনি কেন 16 বললেন উনি তো আমাকে 8 জার্মান শেফার্ড অফার করেছিলেন তাহলে আপনি কেন আমাকে সেখানে 12 বললেন আমি বারবার চেষ্টা করছি মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করার যে দাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী হয় ভালো বাচ্চার কিন্তু সবসময় কাস্টমার আলাদা থাকে ভালো বাচ্চা নেবার মানুষও আলাদা থাকে আর কুকুর পুষবো এই ফ্যাসিনেশনটার জন্য যারা হুচুকে পড়ে নিয়ে যায় তারা কিন্তু আলাদা মানুষ এবং পাপ্পি নিয়ে যাব ফ্যামিলি মেম্বার করে নিয়ে যাব এইরকম ধরনের মানুষ কিন্তু আলাদা তাদের কাছে কোয়ালিটিটা ম্যাটার করে প্রাইসটা নয় একটা 12 থেকে 15 বছরের কমিটমেন্টটা ম্যাটার করে আর যারা ধরুন ওই পুষতে হবে পুষবো কারণ প্রচুর মানুষের সঙ্গে তো ডিল করি বল এখানে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে নিয়ে গিয়ে কালকেই আর ভালো লাগছে না এই ধরনের মানুষের যেরকম দেখেছি সেরকম এরকমও দেখেছি যে মানে যদি কিছু হয়ে যায় পাপি
তো সে তাকে হয়তো আর বাঁচানো যাবে না, এরকম মানুষও দেখেছি। এই ব্রিডটা হাতি করে ধরে রেখেছি, সেই ব্রিডের ব্যাপারে বলি যেটাকে বলা হয় ইংলিশ ল্যাবরাডর। অ্যাবসলিউট কোয়ালিটি যদি বলেন, কোয়ালিটি বাচ্চা যদি বলেন, দেখুন একবার বাচ্চাটা, অসম্ভব সুন্দর বাচ্চা যদি বলেন, যদি বলেন কোয়ালিটি বাচ্চা, দিস ইজ কল্ড কোয়ালিটি। এর আগেও কোয়ালিটি দেখিয়েছি, আবারও কোয়ালিটি দেখাচ্ছি, যতদিন হ্যাপি পেট হাউস থাকবে শুধুমাত্র কোয়ালিটি দেখাবে, প্রাইস নিয়ে ভাববে না, শুধুমাত্র কোয়ালিটিই দেখাবে। দেখুন কোয়ালিটির উপরেই তো প্রাইসটা ভেরি করে। হ্যাঁ অবশ্যই কোয়ালিটির উপরে, বাচ্চা কি আছে, বাচ্চার কোয়ালিটি কি আছে, বাচ্চার প্যারেন্টস কি আছে, কেসিআই বাচ্চা না নন কেসিআই বাচ্চা, একটা বাচ্চার বডি ওয়েট কত হতে পারে, একটা বাচ্চার বোনসের স্ট্রাকচার কি হতে পারে, বাচ্চার মাথা মানে হেড সাইজটা কতটা ফাইন হতে পারে, কতটা অ্যাবসলিউট হতে পারে, এই বাচ্চাটার টেলটা কি হতে পারে, এর উপরে কোয়ালিটি হয়। আচ্ছা এই বাচ্চাটা ধরুন আপনাদের কেউ নিতে চাইছে, ঠিক আছে, যদি কেউ এর মাদার বা ফাদার দেখতে চায়, আপনি কি সেটা দেখিয়ে দিতে পারবেন? আচ্ছা সেটা কিভাবে দেখাবেন? দেখুন দেখিয়ে দিতে পারবো, মা বাবা দেখানোর প্রশ্নটা আমার কাছে আজকে নয়, আমি যতদিন কাজ করছি ততদিনের মা বাবা দেখানোর প্রশ্নটা। বাট সাপোজ একটা ধরুন যে আমি, ধরুন আমি কি চাইবো অ্যাজ এ ব্রিডার বা অ্যাজ এ ক্যানিন ওনার, আমি কি চাইবো, আমি চাইবো আমার পাপিটা পড়ে না থেকে সেল হয়ে যাক। তো সেক্ষেত্রে আমি কি চেষ্টা করব, আমি চেষ্টা করব আমার এখানে যে সেরা মাদার অ্যান্ড ফাদার গুলো আছে সেগুলোকেই দেখাবার, যে এটা এর মা এটা এর বাবা, তবেই কি একজন মানুষ একজন ক্লায়েন্ট কনভিন্সড হবে আমার কথা এবং তবেই সে কিনবে। তো সেক্ষেত্রে বাচ্চাও বলতে পারবে না যে এটা আমার মা বাবা নয়, এবং মা বাবাও বলতে পারবে না এটা আমার বাচ্চা নয়, পুরোটাই কিন্তু অনেকেই যে বলে ফটো ভিডিও, ফটো ভিডিও আর মা বাবা, এই দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই যে প্রথম কথা হচ্ছে বাচ্চা বলতে পারবে না ওটা ওর মা বাবা কিনা, আর মা বাবা বলতে পারবে না ওটা ওর বাচ্চা কিনা। ফটো ভিডিও দেখো তো বুঝিয়ে যাবে, ফটো ভিডিও দেখেও আপনি কিছু বুঝতে পারবেন না, যা চিট করার হবে সে 100% চিট করে চলে যাবে, কিছুই বুঝতে পারবেন না। আমি এখন এতদিন কাজ করছি, এখনো আমি শিখছি, আমার কেনেলে যিনি ডাক্তারবাবু আছেন, যিনি ভেটেরিনারি আছেন, উনি এখনো শিখছেন, উনি তো আমার থেকেও বেশি সিনিয়র, উনি এখনো শিখছেন। তো আমরা যদি এখনো শিখি তাহলে সাধারণ মানুষ তো মানে বলাই বাহুল্য যে মানে কিছু বুঝতেই পারবে না। আমি এই বাচ্চাটা দেখাবো, দেখিয়ে ধরুন আমি আর একটা বাচ্চা দিতে কিছুই বুঝতে পারবেন না, কি ব্যাপার না ব্যাপার। তো আমি মেইন যেটা, যে কারণটার জন্য আমি এতগুলো কথা বললাম সেটা হচ্ছে ট্রাস্ট। আপনি একটা ভালো জায়গা থেকে পাপ্পি নেবেন, কোনো রেপুটেড জায়গা থেকে পাপ্পি নেবেন, যারা কোয়ালিটির উপর ফোকাস করে এরকম জায়গা থেকে বাচ্চা নেবেন, আশা করি আপনার চিট হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে। বাট এই যে বলে আমি মা দেখে নেবো, আমি বাবা দেখে নেবো, মা ধরুন তবু টুকটাক যদি আন্দাজ লাগানো যায়, বাবাকে আপনি কি করে বুঝবেন, সম্ভব নয়, এটা আমাদের পক্ষেও সম্ভব নয়। তো মানুষ যে বলে বাবা মা দেখে আমি বেছে নেবো, কি বাঁচবেন আপনি, এমন কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো ছোটবেলায় আপনি বুঝতেই পারবেন না, সেটা ব্রিডার ছাড়া আপনাকে কেউ বলতেও পারবে না। আর সাপোজ আমি বলছি প্রত্যেকেই চাইবে কিন্তু তার পাপিটা সেল হয়ে যাক, কেউ চাইবে না তার পাপিটা বাড়িতে পড়ে থাক, বাট আমার কথাটা একটুখানি ভেবে দেখবেন, হ্যাঁ আপনি একটুখানি ভেবে দেখবেন, প্রত্যেকেই কিন্তু চাইবে তার বাচ্চাটা পড়ে না থেকে, তার বাচ্চাটা অন্য কোনো বাড়িতে চলে যাক, তো বিক্রির জন্য আপনাকে বলবেই। তো আমি একটু টিকটা দেখিয়ে দেবো, 42 days অতি বড় হয়েছে, হ্যাঁ। আর একটা জিনিস দেখাবো, টেল অনেক ছোট, হ্যাঁ মানে আমি তো, আমার তো এরকম মনে হয় মানে শর্ট টেল দেখাতে দেখাতে বোধহয় একটা সময় এরকম আসবে আমি আর টেলই দেখাতে পারবো না, মানে শর্ট হতেই থাকছে আমার বাচ্চাগুলো টেল, এ দেখুন একদম নেই বললেই চলে, ফেসটা দেখুন, এটা কিন্তু একটু গোল্ডেন ঘাসা আসবে কালারটা, একটু গোল্ড গোল্ড লাগবে, দেখুন বোনসটা দেখুন, ভীষণই অ্যাক্টিভ আর হেলদি পাপি এটা। এই মুহূর্তে বাচ্চাটার ফিট কি চলছে? এই মুহূর্তে চলছে সেলাক চলছে, বাচ্চা সেলাক চলছে, আর মেল ফিমেল দুটোই আছে, তবে কোয়ালিটি বাচ্চা, প্রাইসটাও কিন্তু খুব কম না বাচ্চা, এর প্রাইস আছে কিন্তু 16,000, এটা বলবো না এই লিটারের পাপিগুলোর প্রাইস আছে 15,000 ফিমেল, 16,000 মেল। কটা মেল কটা ফিমেল আছে? কটা মেল? দুটো ফিমেল চারটে মেল, ছটা আছে টোটাল। আচ্ছা আগের বাচ্চাটা দেখলেন, আগের বাচ্চাটার সঙ্গে কিন্তু এই বাচ্চাটার কোয়ালিটির কোনো মিল নেই, অনেক ডিফারেন্স দেখুন, হেল এন্ড হেভেন ডিফারেন্স। হ্যাঁ তবে এটাও কিন্তু ল্যাবরাডর রিট্রিভার, ওটা যেমন ছিল আপনার এ মানে অ্যাপেল হেড ল্যাবরাডর, এতে এটা কিন্তু পুরোপুরি বক্স ফেস, দেখুন ফেসটা দেখুন পুরো চৌকো, ফন কালার, ওটাও ফন কালার ছিল, এটাও ফন কালার, দেখুন ওটা একটু ডিপ ছিল, হ্যাঁ ওটা একটু বেশি ডিপ ছিল, এটা একটু লাইট, দেখুন এর টেলটা কিন্তু ওর থেকে তুলনামূলক বড় আছে, দেখুন কোয়ালিটিতে মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ম্যাটার করে, প্রাইস ম্যাটার করবে নিশ্চয়ই অনেক, দেখুন
বোন স্ট্রাকচারটা দেখি প্রাইস আছে 12500 12000 টাকা ডিফারেন্স হ্যাঁ 12000 3500 টাকা ডিফারেন্স 12500 12500 প্রাইস আছে বাচ্চাটার এজ আছে 46 ডেজ 46 দিন ওটা বলেছিলাম 42 এটা বলছি 46 প্রত্যেকটা বড় আছে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল পাপি ডিপি যেরকম এজ হয়ে গেছে করে দেয়া থাকে সেরকম আমরা করে দিয়েছি এবং বাচ্চাটার ডিওয়ার্মিং স্ট্যাটাস আপ টু ডেট আছে ভীষণই প্লেফুল আর অ্যাকটিভ একটা বাচ্চা এজ আছে আজকে নিয়ে 46 ডেজ এবং বডি ওয়েট আছে 3.5 কিলোর বেশি আচ্ছা কেজন পাপি আপনার কাছে নিতে আসে তাকে কি কোনো কিছু নিয়ে আসতে হবে পাপি নিয়ে যাওয়ার জন্য মানে না 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 ক্রেট নিয়ে আসতে হয় না ক্রেট আমাদের এখান থেকে দেয়া হয় বাচ্চার পেপারস পত্র ভ্যাকসিন স্ট্যাটাস সমস্ত কিছু আমাদের এখান থেকে দেয়া হয় আমি এটা অনেকদিন ধরেই বলবো বলে ভুলে যাচ্ছিলাম আপনি প্রশ্নটা করে ভালোই করেছেন আমাদের এখান থেকে কিন্তু ক্রেট দেয়া হয় আচ্ছা ওর জন্য কি কোনো প্রাইস দিতে হবে না কোনো শুধু বাচ্চার প্রাইস দিলেই হবে ভ্যাকসিনের জন্য পেপারস এর জন্য ক্রেটের জন্য কোনো রকম প্রাইস লাগে না না বাচ্চার যে প্রাইসটা ফাইনাল হয়ে যাবে শুধুমাত্র সেটা পে করলেই হয় শুনুন আমরা ফোন নাম্বারটা ম্যামের থেকে নিয়ে নিই ম্যাম আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 9647288354 9647288354 এটাই কলিং নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এছাড়া আর আমার অন্য কোনো নাম্বার নেই এবং কলের টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা প্লিজ কেউ রাত 10টার পর কল করবেন না হোয়াটসঅ্যাপ করুন এবং সকাল 11টার আগে কল করবেন না হোয়াটসঅ্যাপ করুন কি কোয়ালিটি রয়েছে কি প্রাইস আছে আমি তো মানে বুঝতে পারছি না এটা কি আছে একটু শুনি যদি বলেন এটা ল্যাবরাডরই আছে ল্যাবরাডরই আছে আচ্ছা ল্যাবরাডর রিটিভার আছে বাট কোয়ালিটি তো কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না কিছু বলার নেই আমার তো দেখে যেটা নিয়ে বলার কথা বা যেটা নিয়ে বলা উচিত এটা তো আপনি সচরাচর এরকম দেখান না মানে দেখার কারণ কি করব মানে মানুষ এখন কত কম দামে যাইছে মানে কত কম দাম আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে সবথেকে লোয়েস্ট প্রাইসে কি আছে আমাকে বলুন আপনার আপনিও সেরকম ভাবে এখন আপাতত বড় ডগ নিয়ে এসেছেন যাতে মানুষকে পৌঁছে দিতে পারেন যে যার যেরকম বাজেট আছে তার কাছে যেন সেই পাপি এটা ল্যাবরাডরের এই পাপি বাট এর প্রাইস 6000 তো 6000 যদি প্রাইস হয় তো 6000 টাকা হ্যাঁ 6000 টাকা মানে স্পিচের দাম ল্যাবরাডর স্পিচের দাম স্পিচের দাম হচ্ছে যেটা রয়েছে 6000 টাকা আপনার কাছে সেটা এখন আপনি ল্যাব দিচ্ছেন যে কোয়ালিটি একটু দেখিয়ে দিন মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখিয়ে দেন যে কেন 6000 টাকা আর কেন আপনি আগে কোনো যে দেখিয়েছেন 12000 টাকা 16000 টাকা কেন 6000 টাকা একটু ডিফারেন্স যদি বলে দেন আগে টেইল অনেক লম্বা মুখের কোনো সেরকম শেপ নেই আর বোন স্ট্রাকচারও খুব একটা নয় তো নরমালি মোটামুটি 6000 টাকা এরকম পাপি পাওয়া যায় আর এরকম কোয়ালিটির ব্রিডিং হয় না এটা আছে উনি নিয়ে যাবেন তাই আমি দেখিয়ে দিলাম যে দেখুন আপনারা যে বলেন কম দামের বাচ্চা কম দামের বাচ্চা 6000 টাকা ল্যাব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের কোয়ালিটি হয় আর এর এই মুহূর্তে মানে ফিডিং কি চলছে খাবার দাবার কি চলছে এই রাইস কাচ্চি চিকেন রাইস চলছে চিকেন আর কিনারের বাচ্চা সবথেকে কম দামে কি হবে সবথেকে মিনিমাম মানে লোয়েস্ট প্রাইস একদম যদি বলেন তাহলে মিনিমাম আমাদের এখানে প্রাইস হচ্ছে 10000 স্টার্টিং 10000 ম্যাম আপনার কাছে দেখছি একটা ভাই এসেছে বাচ্চা নিতে আরে তো ভাইয়ের সাথে একটু যদি পরিচয় করিয়ে দেন আচ্ছা ভাই মানে ভাই এসেছে বাচ্চাটা নিয়ে যেতে তো ভাই নিয়ে চলে যাচ্ছে ভাইয়ের খুব পছন্দ তো আপনি বলুন আমি বিহার থেকে এসেছি ওনার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগলো ভালো কোয়ালিটির ল্যাবরাডর এর জন্য বিহার থেকে আমি এখানে ডগটাকে নিতে এসেছি এর মধ্যে ম্যাডামের সাথে যোগাযোগ করেছেন আমি কালকে ওনার সাথে মানে আমি একদিন আগে পাটনা ভেবেছিলাম যাব আচ্ছা পাটনা থেকে দেখলাম ম্যাম কাছে ভালো ডগ পাওয়া যাচ্ছে তো হঠাৎ করে আমি কালকে ট্রেন ধরলাম আর ওনার কাছে আজকে একদিনের মধ্যেই আপনি মোটামুটি ম্যাডাম আপনাকে দিয়েছে যেহেতু ম্যাডামের কাছে যেহেতু এই মুহূর্তে বাচ্চা অ্যাভেলেবল আছে এই মুহূর্তে ছিল বলে দিতে পেরেছি শুধুমাত্র থাকার কারণে আমি দিতে পেরেছি আমার কাছে 45 ডেজের পাপি ছিল আমাদের কেনেলে ছিল পাপি ভ্যাকসিনেটেড ছিল বলে দিতে পেরেছি আদার ডিসকাউন্ট কিছু ম্যাম দিয়েছে আপনাকে হ্যাঁ অনেক ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিল আপনাকে আমাকে 1500 1500 টাকা ডিসকাউন্ট দিয়েছে তো ম্যাডাম এখানে কিন্তু ডিসকাউন্ট দেয় ম্যাডাম যে দাম বলে সেই দাম যে ফিক্সড দাম সেটাও কিন্তু নয় ম্যাডাম কিন্তু নিজের মতন করে যেরকম বোঝে মানে আপনাদেরকে বুঝে ম্যাডাম নিজের থেকে ডিসকাউন্ট একটা করিয়ে দেয় এখানে বার্গেনিং করতে লাগে না ম্যাডাম ভালো রকমের ডিসকাউন্ট করে 1500 টাকা মানে কিন্তু অনেকগুলো টাকাই আপনাদের কমিয়ে দেওয়া হচ্ছে ম্যাম এটা কি আছে একটু বলুন এটা অরিজিনাল পোমেরিয়ান আছে যে পোমেরিয়ান বলা হয় অরিজিনাল পোমেরিয়ান একদম 100% অরিজিনাল ব্লাড লাইনের পোমেরিয়ান আছে অরিজিনাল পমটা কি করে বুঝবো মার্কেটে অনেক ধরনের পম পাওয়া যায় ঠিক আছে আর স্পিচও রয়েছে তো অনেকে স্পিচকেই হয়তো পমেরিয়ান বলে মার্কেটে চালিয়ে দিচ্ছে তো আমরা বুঝবো কি করে বা ভিউয়ার্স জানবে কি করে যে অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা একটু যদি বুঝিয়ে দেন আচ্ছা দেখুন আমি দুটো বাচ্চাকে পাশাপাশি রেখেছি দুটোই কিন্তু 2 মাসের বাচ্চা এটাও এই পমেরিয়ান পাশেরটা কি আছে পাশেরটা স্পিটস আছে স্পিটসের বাচ্চা এটা কিন্তু পমেরিয়ানের বাচ্চা তো দুটো তফাৎটা একটু দেখুন প্রথমেই যেটা বলবো একটু ভালো করে ক্যামেরাটা বাচ্চা দুটোর দিকে রাখবেন দেখুন মুখটা প্রথমে দেখুন ফেসটা এর মাজেলটা দেখুন কতটা বাইরে দিকে বেরিয়ে এই যে লম্বা অনেক একটা ছোট লম্বা এবং এর মাজেলটা দেখুন চোখ থেকে কতটা ভিতরে অনেক ছোট দেখুন এর ডিসটেন্স চোখ থেকে নাকের ডিসটেন্স আর এর চোখ থেকে নাকের ডিসটেন্স লম্বাটা রয়েছে অনেকটা দেখুন
প্রথমে গেল ফেস ওকে এবার সেকেন্ড দেখুন কান এর কানটা দেখুন এর এর তো কানটা এটা তো ঘোলা রয়েছে আর লোকটা বড় পরবর্তী কালে এবং কানের এটা দেখুন আয়তনটা দেখুন কতটা বড় পমের কানটা দেখুন বোঝা যাচ্ছে না এত লোমের জন্য বোঝা যাচ্ছে না দেখুন একটা ছোট ছোট এর কানটা আর এর কানটা দেখুন কতটা ছোট এই গেল এবার পিছনটা দেখুন হেয়ারের ফারের গ্রোথটা স্ট্রাকচারটা এর ফারের ডেনসিটি দেখুন আর এর ফারের ডেনসিটি দেখুন এটা বালিশের মতন লাগছে একেবারে হ্যাঁ এ কিন্তু মানে আঙুলটা যদি আপনি ঢুকিয়ে দেন আঙুলটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না এরও ফার আছে কিন্তু এর ফারটা দেখুন আচ্ছা এদের কি ডাবল কোট সিঙ্গেল কোট বলে কিছু হয় নাকি না না এরকম বুশি হয় এগুলো মানে এদের একটাই হ্যাঁ এই রকম অতিরিক্ত লোম হবে ফারটা যে হবে ফারটা অতিরিক্ত হবে এবং প্রচুর ঘন এই যে দেখছেন স্কিন দেখা যাবে না এরকম ফার হবে আর এর ফার কিন্তু এরকম অনেক কম আরেকটা জিনিস দেখাই ল্যাজটা দেখুন এই ল্যাজটা এই যে দেখছেন পাতা প্লেন টাইপের এই যে দেখুন ভালো করে দেখুন পাতা ল্যাজ দেখেছেন এই ল্যাজটা দেখুন রাউন্ড শেপ মানে একদিকে হয়ে রয়েছে এই যে আচ্ছা মানে এই দু তিনটা জিনিস দেখে চারটা জিনিস বললাম একটা মাজেল বললাম নাম্বার টু হচ্ছে আপনার ফার বললাম নাম্বার থ্রি তে কান বললাম নাম্বার ফোর তে টেল বললাম আচ্ছা এটা কি বডি ওয়েট দেখে বোঝা যায় কিছুটা বডি ওয়েট দেখে সেভাবে বুঝতে পারবেন না কারণ বডি ওয়েট দেখে তো প্রথম যেগুলো হচ্ছে মাজেলটা লক্ষ্য করবেন মাজেলটা দেখলেই তো বুঝতে পারবেন আপনি কালচার দেখুন আপনি কালচার ফর্ম বলুন স্পিডস বলুন যেটাই বলুন মাজেলটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন দেখুন আশা করি আপনারা সমস্ত ইনফরমেশন বুঝতেই পাচ্ছেন ম্যাম কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দিচ্ছে যাতে আপনারা কোনো ভাবে ঠকে না যান কত বড় কান এর কানটা দেখুন এই যে এইভাবে এইভাবে কানটা উঠে যাবে ওকে আর এর কানটা দেখুন কত ছোট কান কান তো দেখাই যাচ্ছে না এতটা লোম তাও আমি চেষ্টা করছি দেখিয়ে দেয়া দেখুন আর এই যে ফার এই ফার অরিজিনাল পমেরিয়ান ছাড়া কখনোই আসবে না 100% অরিজিনাল ব্লাড লাইন হলে তবেই আসবে এই যে এদের এজ কি রয়েছে দুটোর এজ কি দুটোরই এজ 60 ডেজ দুটোই দু মাসের বাচ্চা এটা দেখুন আর এটা দেখুন আচ্ছা ম্যাম সমস্ত ইনফরমেশন তো নিচ্ছি আচ্ছা এত সুন্দর বাচ্চার কি কেসিআই রয়েছে না নন কেসিআই আছে অবশ্যই কেসিআই আছে আচ্ছা এর ফাদার কোথা থেকেন এর ফাদার কিন্তু ডাইরেক্ট থাইল্যান্ড ইম্পোর্ট আমাকে ফোন করলে পার্সোনালি আমি বলে দেব যে কি ব্লাড লাইন বা কি আছে তবে এটুকু আমি এখন বলে রাখছি যে এর ফাদার কিন্তু ডাইরেক্ট থাইল্যান্ড ইম্পোর্ট এবং অবশ্যই কেসিআই বাচ্চা এগুলো প্রত্যেকটাই শোয়ের বাচ্চা কোনো প্রাইসের জন্য এগুলো কিন্তু কস্টলি বাচ্চা এবং বেশ ভালো রকম কস্টলি বাচ্চা কারুর যদি প্রাইস জানা দরকার হয় আমাকে পার্সোনালি ফোন করুন আমি অন কল আমি আপনাদেরকে বলে দেবো প্রাইস কি তবে হ্যাঁ এটুকু বলতে পারি এগুলো কিন্তু খুবই কস্টলি বাচ্চা আচ্ছা এটা মেল আছে না ফিমেল আছে এটা মেল আছে তবে মেল ফিমেল দুটোই কিন্তু পাওয়া যাবে পাবেন আর আরেকটা জিনিস আছে এই যে আরেকটা জিনিস বলে যে কালারটা কিন্তু পরে কিন্তু পুরো লাল হয়ে যাবে এখন যেরকম একটু দেখছেন একটু একটা ব্ল্যাক ছোঁয়া আছে হ্যাঁ এটা কিন্তু পরবর্তীকালে পুরোই একদম কপার রেডিশ কালার হয়ে যাবে আচ্ছা ম্যাম আপনার ফোন নাম্বারটা যদি একটু শেয়ার করে দেন ফোন নাম্বার 9647288354 9647288354 এটাই ফোন এটাই WhatsApp আশা করি আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন ম্যাডামের থেকে না এইটার প্রাইস জানতে হলে ম্যাডামকে ফোন করে নিন আছে রয়েছে